মানে আজকে রান্না করবো বলে ফুলকপি ঝোল আর কি, বা ফুলকপি রোস্ট টাইপের আর কি একটু করব, মানে মাখা মাখা করে। সেই জন্য এখানে ফুলকপি ভাপিয়ে নিয়েছি, আর এখানে আলু সেদ্ধ করে নিচ্ছি, আজকে কড়াইতেই বসিয়েছি, অন্যান্য দিন প্রেশারে তো আলু সেদ্ধ করে নি। আর এখানে এই যে ভাত রান্না হয়ে গেছে। গুড মর্নিং, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমাদের তো জয়ন্ত আগের তুলনায় একটু বেটার, তবুও ওকে এখানে আসলে কি বলতো, একটু ফ্রিজটা পরিষ্কার করছিলাম, মানে করব বলে সব নামিয়ে রেখেছি, অনেকদিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না, তো আবার না সাইড দিয়ে একটুখানি ফ্রিজের সাইড দিয়ে একটু জল পড়ছে, তো আবার খবর দিতে হবে। অনেকদিনই আর কি ফ্রিজটাকে আর কি বলবো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, মনে হচ্ছে কোনো জাম্প হয়ে গেছে ভেতরে, সেই জন্য না জল পড়ছে। তো একে একে সমস্যা শুধু হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে, কোনো না কোনো সমস্যার মধ্যে সবসময় রয়েছি। এটা ঠিক করছি তো ওটা খারাপ হয়ে যাচ্ছে, ওটা ঠিক করছি তো আরেকটা খারাপ হয়ে যাচ্ছে, তো এইভাবেই চলছে। তো এখন এখানে সব নামিয়েছি, এ দেখো সব কিছু এখন নিচে নামিয়ে রেখেছি, এপাশে ওপাশে মিলে। আর এই যে ফ্রিজটা বেশি মোটামুটি ময়লা পড়েছে, তো এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন এখন আজকে করে নেব। এখন পরিষ্কার করে একদম সাজিয়ে গুছিয়ে রাখলাম, আর এটা ফলের ঝুড়ি, অল্প বিস্তর জয়ন্তকে এখন আর কি কদিন ধরে একটু ফল দিচ্ছি আর কি, আর ও ফলকে তো খুব ভালোবাসে, তাই ফল ছিল তাই ফল আর কি ইয়ে করলাম। আর এখানেই দেখো না এই সব বাজারগুলো রেখেছি, এখন আর রান্না করতে ইচ্ছা করে না, কি করব এখন বাজারগুলো থাক ফ্রিজের ভেতর। এখানে মা আলু ঝুলছে, আর আমি এখানে মর্নিং একটা ড্রিঙ্ক করে দিয়েছে মা আমাকে, ড্রিঙ্কটা হচ্ছে আদা দিয়ে, আদাটাকে গরম জলে ফুটিয়ে তার মধ্যে লেবু। এটা আমি আমি কালকে ইউটিউবে দেখলাম, এটাতে নাকি ওয়েট লস হয়, তার জন্যই এটা খাওয়া, দেখি খেয়ে যদি ওয়েট লস হয়। আমি তো প্রত্যেক দিনই এক্সারসাইজ করি, সাথে যদি এই এই জিনিসটা খেয়েও যদি, আর প্রচুর জল খেতে বলছে ডাক্তাররা, যে যত জল খাবে তাতে নাকি ওয়াটার রিটেনশন নাকি বডিতে ব্যালেন্স হয়, সেগুলো বলছিল ডক্টররা। তো সেগুলোই প্রোগ্রামগুলো শুনছিলাম কালকে ইউটিউবে, ফেসবুকে এগুলোই শুনছিলাম কালকে রাত্রিবেলা বসে বসে, অনেক রাত্রিবেলা আমি আর মা এগুলো দেখি রাত্রিবেলা প্রোগ্রামগুলো, টিভিতে অনেক সময় দেখায়, ফেসবুকে দেখায়, ইউটিউবে দেখায়, তোমরাও হয়তো অনেক সময় এরকম ফলো করবে। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখন আলো ঝুলছে, আর আমি তোমাদের ড্রিঙ্কটা দেখিয়ে দিই। হচ্ছে আমার ড্রিঙ্কটা একদম মানে ইয়ের মতো দেখতে, এটা এটা কি বলে এটা লিমকার মতন একটা দেখতে হয়েছে, কিন্তু এটাই খাবো, এখনো গরম আছে, গরম থাকতে থাকতে খেয়ে নিই। আর এখানে আমন্ড আছে ভিজিয়েছি। তুমি এত গম্ভীর কেন, শরীরটা তো খারাপ হয়েছে, ঠান্ডায় জমে যাচ্ছি, ঠান্ডাতেই আর কি কষ্টটা হয় না, আর কালকে আবার একাদশী আছে না, যার জন্যই মনে হয় একটু ব্যথা বাতনা গুলো বেড়েছে, ওই জন্যই আর কি চুপচাপ আছি, চুপচাপ কাজ করছি নীরবে। আরো বাড়িতে দেখো অসুস্থ মানুষ থাকলে কিরম হয়, কিরম লাগে, মন তো খারাপই থাকে তাই না, তো সেই জন্যই সবে মিলেই যতটুকু না করলেই নয় ততটুকুই করা হচ্ছে। এই যে নতুন এগুলো সেই ছত্তিশগড় থেকে কিনে এনেছিল, তো এইগুলো এখন একটু ব্যবহার করছি আর কি, আসলে প্লেটগুলো না ছোট ছোট, বেশি তরকারি ধরবে না, অল্প আরেকটু যদি বড় আনতো ভালো হতো। আমার আলু সেদ্ধ কমপ্লিট, এখন
ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করব। তো মা এখন চটপট রান্নাটা করে নিচ্ছে বাবার, যাতে একটু মুখে স্বাদ স্বাদ ফেরে, সেই জন্য একটু কষা কষা করে ফুলকপির ঝোল রান্না করছে আজকে। এই মাখা মাখা করে আলু আর ফুলকপির ঝোল বানালাম একটু মটরশুঁটি দিয়ে। তো নেবুলাইজার নিয়ে বাবা এখন রেস্ট নিচ্ছে, আর বাবা যখন সুস্থ থাকে না সারা বাড়িটা একদম মানে মাতিয়ে রাখে, আর শরীরটা খারাপ হয়ে গেলেই বা বাবা যখন বাড়িতে থাকে না তখন বাড়িটা একদম নিস্তব্ধ হয়ে থাকে। আর দুদিন ধরে এত শরীরটা খারাপ হয়েছে বাবার, এত কষ্ট পাচ্ছে। কেউ হাঁটতে বেরিয়েছি, তো বাবার তো শরীরটা খারাপ, তবুও হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি। আজকে ভাবছি নিউল্যান্ড যাব, আজকে আর বটতলা যাব না, নিউল্যান্ড ঘুরে তারপরে বাড়ি চলে আসব। একই ডিস্টেন্স পড়ে যদিও, কিন্তু আর বটতলা যাব না, আজকে নিউল্যান্ড যাব। তোমাদের আজকে নিউল্যান্ডটা তো একদম জমজমাট হয়ে থাকে বিকাল সন্ধেবেলাটা, তো এখন প্রায় 9টা মতো বাজে, তো এখন বেরিয়েছি হাঁটতে। আজকে ঠান্ডাটা একটু কম আছে এখন, আজকে তো গাড়ি ঘোড়া চলছে, আমি হাঁটছি। আবার ইউটিউব দেখে আমি প্রাণায়ামও শুরু করেছি আজকে থেকে, সব কিছুই করছি সুস্থতার জন্য। দেখা যাক কত তাড়াতাড়ি সুস্থ হতে পারি। আমি হাঁটতে হাঁটতে নিউল্যান্ডে পৌঁছে গেছি। এখানে এখন বেশ অনেক লোকজনের সমাগম, এখানে এখন শীতকাল বলে দোকানপাট একটু কম, স্টল ফল এখন দেখতে পাচ্ছি কম বসেছে, কিন্তু প্রচুর লোকজন আছে। তোমাদের দেখাই, এই হচ্ছে লোকনাথ আশ্রম, বন্ধ হয়ে গেছে। আর দেখো কত লোক, সবার কাছে একটা করে বাইক, ছেলের সংখ্যাই বেশি। দুদিকেই স্টল আছে, এদিকেও বাইক। এখানে কিছু দোকান আছে, ফুচকা স্টল, চপের দোকান, এখানে একটা বাস দাঁড়িয়ে রয়েছে। সামনে ফুচকা স্টল দেখতে পাচ্ছি, ঘুগনি স্টল এগুলো দেখতে পাচ্ছি। দোকানে এসে গেছি, এবারে রুটি নেব বাড়ির জন্য। তো আজকে রুটি নিতে এসেছি এই মাসির কাছ থেকে, রুটি নিয়ে যাব রাত্রিবেলা রুটি খাবো বলে। তো এখানে খুব পুজো হচ্ছে। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, আজকে ফুলকপি আলু দিয়ে তরকারিটা ফাটাফাটি হয়েছিল। তো বাবা আগের থেকে একটু বেটার আছে ওষুধপত্র খেয়ে, বাট কথাবার্তা একটু কম বলছে, কষ্ট হচ্ছে আর কি কথাবার্তা বলতে আর কি। বেশিরভাগ সময় শুয়ে রয়েছে, যেটা উনি তো ঘরে থাকারই লোক নয়, এখন শুয়েই রয়েছে, তার মানে সত্যি শরীরটা খারাপ। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। ভিডিওর যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে দিও ভিডিওটা। তো আরেকটা ভিডিও নিয়ে নেক্সট দিন দেখা হবে। শুভরাত্রি, টাটা।